শুরুতেই সংবাদ শিরোনাম, রাশিয়ার সামরিক বহরে খাদ্য জ্বালানি সংকট, না খেয়ে মারা যাবে কয়েক লাখ সেনা, যুদ্ধে রাশিয়ার 9,000 সেনা হতাহত দাবি ইউক্রেনের, ইউক্রেন থেকে রুশ সৈন্য প্রত্যাহারে জাতিসংঘে প্রস্তাব পাস, নতুন বিপদে রাশিয়া, ইউক্রেন যুদ্ধ যে কারণে তেল নিয়ে উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রে। এবার বিস্তারিত, গত কয়েক ঘন্টায় ব্যাপক বিস্ফোরণে কেঁপে উঠেছে ইউক্রেনের রাজধানী কিয়েভ এবং আরও কিছু শহর। বেশ কিছু ভিডিওতে দেখা গেছে বিভিন্ন শহর ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছে। গত 8 দিন ধরে টানা সংঘাত চলছে ইউক্রেনে। এদিকে মার্কিন প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তারা বলছেন, রাশিয়ার 40 কিলোমিটার দীর্ঘ সামরিক বহর কিয়েভ শহরের কাছাকাছি আসার পর অনেকটা থমকে আছে। তাদের দাবি, এই সামরিক বহরে খাদ্য এবং জ্বালানি সংকট দেখা দিয়েছে। প্রথমবারের মতো রাশিয়া স্বীকার করেছে যে ইউক্রেনে হামলা শুরুর পর থেকে তাদের 498 জন সৈন্য নিহত হয়েছে, এছাড়া আরও 1,597 জন আহত হয়েছে। জাতিসংঘ বলছে, রাশিয়ার হামলা শুরুর পর থেকে ইউক্রেন ছেড়ে প্রায় 10 লাখ মানুষ পালিয়েছে। এই সংখ্যা দ্রুত আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে ইউক্রেনের রাশিয়ার সম্ভাব্য যুদ্ধাপরাধের তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত। অপরদিকে রুশ কর্মকর্তারা বলছেন, ইউক্রেনের রাজধানী কিয়েভের বাসিন্দাদের সেখান থেকে সরে যাওয়ার সময় রুশ সৈন্যরা কোনো প্রতিবন্ধকতা তৈরি করবে না। 40 মাইল দীর্ঘ রাশিয়ার একটি সামরিক বহর এখন কিয়েভ শহর থেকে 20 মাইল দূরে রয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল কোনাস নেকফ জানিয়েছেন, কিয়েভ শহর থেকে বাসিন্দারা যাতে বের হতে পারে সে সুযোগ দেওয়া হবে। তিনি বলেন, বেসামরিক নাগরিকরা শহর ছেড়ে যাওয়ার সময় রাশিয়ার সৈন্যরা কোনো প্রতিবন্ধকতা তৈরি করবে না। তার এই বার্তা রাশিয়ার একটি টিভি চ্যানেলে দেখানো হচ্ছে। কিয়েভ শহর খালি করে দেওয়ার জন্য দ্বিতীয়বারের মতো রাশিয়া প্রস্তাব দিয়েছে। তবে রাশিয়ার কর্মকর্তারা যে পথ ধরে শহর থেকে বেসামরিক জনগণকে বেরিয়ে যাবার প্রস্তাব দিয়েছেন, সে পথে কয়েকদিন আগেও রাশিয়ার সৈন্যরা ব্যাপক গোলাবর্ষণ করেছে। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ চলছে। চলমান যুদ্ধে দুই পক্ষ থেকে নিয়মিত তথ্য জানানো হচ্ছে। ইউক্রেন দাবি করেছে যুদ্ধে রাশিয়ার প্রায় 9,000 সেনা হতাহত হয়েছে। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। যুদ্ধে এখন পর্যন্ত রাশিয়ার 217টি ট্যাঙ্ক, 30টি যুদ্ধ বিমান, 846টির বেশি সাজুয়াজান ও 31টি হেলিকপ্টার ধ্বংস করা হয়েছে বলেও দাবি করেন ইউক্রেনের সামরিক কর্মকর্তারা। তবে রাশিয়া প্রথমবারের মতো বুধবার জানায় যুদ্ধে 498 জন রুশ সেনা নিহত হয়েছেন। তাছাড়া গুরুতর আহত হয়েছেন অন্তত 1,597 সেনা। স্থানীয় সময় 2 মার্চ রাতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। অন্যদিকে রাশিয়া দাবি করেছে তাদের হামলায় ইউক্রেনের সেনাসহ 2,870 জন নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। টানা কয়েকদিন ধরেই দুপক্ষের মধ্যে লড়াই চলছে। এদিকে যুদ্ধবিরতি নিয়ে সোমবার দুপক্ষের মধ্যে আলোচনা হয়েছে। চলমান যুদ্ধে ইউক্রেন ছেড়ে পালিয়েছে 1 লাখের বেশি নাগরিক, তাদের অধিকাংশই নারী ও শিশু। জানা গেছে রাশিয়ার ধারাবাহিক হামলায় প্রতিবেশী ইউরোপের দেশগুলোতে আশ্রয় নিয়েছে কিয়েভে বাসী। জাতিসংঘের শরণার্থী সংস্থা এ তথ্য জানিয়েছে। জাতিসংঘের শরণার্থী সংস্থা জানিয়েছে পালিয়ে যাওয়াদের অধিকাংশই পোল্যান্ডে আশ্রয় নিয়েছে। ধারণা করা হচ্ছে সেখানে 4,50,000-এর বেশি ইউক্রেনীয় আশ্রয় নিয়েছে। তবে কিয়েভ থেকে পালানোর সংখ্যা ক্রমেই বাড়ছে। ইউক্রেনে রাশিয়ার হামলার নিন্দা জানিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে একটি প্রস্তাব পাশ হয়েছে। ইউক্রেন সীমান্ত থেকে রুশ সৈন্যদের সরিয়ে নিতে সাধারণ পরিষদের 193টি সদস্য দেশের মধ্যে 141টি ওই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। এছাড়া বিপক্ষে ভোট দিয়েছে 500টি দেশ এবং ভোট দেওয়া থেকে বিরত ছিল 35টি। খবর বিবিসির। যেসব দেশ ভোট দেওয়া থেকে বিরত ছিল তাদের মধ্যে অন্যতম হচ্ছে বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, চীন, ভিয়েতনাম, ইরাক, ইরান, কিউবা এবং দক্ষিণ আফ্রিকা। অপরদিকে রাশিয়া, বেলারুশ, উত্তর কোরিয়া, ইরিত্রিয়া ও সিরিয়া এর বিপক্ষে ভোট দিয়েছে। বুধবার সাধারণ পরিষদে ওই প্রস্তাবের পক্ষে ভোট হয়। ইউক্রেন ইস্যুতে 2 দিন টানা বিতর্কের পর এই ভোটাভুটি অনুষ্ঠিত হয়েছে। কূটনৈতিকভাবে রাশিয়াকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করতেই মূলত এই পদক্ষেপ। জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা টমাস গ্রিনফিল্ড ভোটাভুটির আগে বলেন, জাতিসংঘের যে কোনো সদস্য রাষ্ট্রের এবং আপনার দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতায় যদি আপনি বিশ্বাস করেন তাহলে প্রস্তাবের পক্ষে ভোট দিন। তিনি বলেন, রাশিয়া আরও তীব্রভাবে আক্রমণের জন্য প্রস্তুত ছিল। আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জন্য মস্কোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে সদস্য রাষ্ট্রগুলোকে আহ্বান জানান তিনি।
তবে সাধারণ পরিষদে পাশ হওয়া এই প্রস্তাব মেনে চলার ক্ষেত্রে কোনো আইনগত বাধ্যবাধকতা নেই। এদিকে জাতিসংঘে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত বলেন, রাশিয়ার সৈন্যরা শুধু দখল করতে আসেনি, এটা এক ধরনের গণহত্যা। গত ২৪ ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে হামলা চালায় রাশিয়া, টানা ৮ দিন ধরে সংঘাত চলছে। ইউক্রেনের রাশিয়ার হামলা অষ্টম দিনে অব্যাহত রয়েছে। এতে এরই মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে কিভ। লাখ লাখ বেসামরিক নাগরিক ইউক্রেন ছেড়ে পালিয়েছে। হতাহতের সংখ্যাও কম নয়। এমন হামলায় রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করছে পশ্চিমা বিশ্ব, বিশেষ করে যুক্তরাষ্ট্র। এমন অপ্রত্যাশিত যুদ্ধে বিশ্ববাজারে লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম, দেখা দিয়েছে সরবরাহ সংকট। জানা গেছে, বিশ্ব চাহিদার ৮% তেল আসে রাশিয়া থেকে, কিন্তু বর্তমান পরিস্থিতিতে ব্যবসায়ীরা রাশিয়ার বিকল্প খুঁজতে শুরু করেছে। তেলের মূল্য বৃদ্ধিতে যুক্তরাষ্ট্র জুড়ে উদ্বেগ বাড়ছে, কারণ বিশ্বের সবচেয়ে বেশি তেল ভোক্তাকারী দেশ হল যুক্তরাষ্ট্র। দেশটিতে এরই মধ্যে মূল্যস্ফীতি ৪ দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। যুক্তরাষ্ট্র যথেষ্ট পরিমাণ তেল রাশিয়া থেকে রপ্তানি করে, তবে এক্ষেত্রে ওয়াশিংটন মস্কোর উপর অতিমাত্রায় নির্ভরশীল নয়। ২০২১ সালে যুক্তরাষ্ট্রের রাশিয়া থেকে গড়ে প্রতিদিন ২,০০,০০০ ব্যারেল ক্রুড তেল আমদানি করে। তাছাড়া প্রতিদিন ৫,০০,০০০ ব্যারেল অন্যান্য পেট্রোলিয়াম পণ্য দেশটি থেকে আমদানি করে। আমেরিকান ফুয়েল অ্যান্ড পেট্রোকেমিক্যাল ম্যানুফ্যাকচারার্স ট্রেড অ্যাসোসিয়েশন থেকে এ তথ্য পাওয়া গেছে। AFPM জানিয়েছে, ২০১৯ সালের পর থেকে রাশিয়ার কাছ থেকে তেল আমদানি বেড়েছে, কারণ সে সময় যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলার তেলের ওপর নিষেধাজ্ঞা দেয়। তাছাড়া গত বছর হ্যারিকেনের প্রভাবে মেক্সিকোর তেলে প্রভাব পড়ে। এরপর যুক্তরাষ্ট্রের পরিশোধনকারীরা যুক্তরাষ্ট্র থেকে তেল আমদানি বাড়িয়েছে। বিশ্লেষকরা জানিয়েছেন, যুদ্ধের বর্তমান প্রেক্ষাপট ও রাশিয়ার ওপর বিধিনিষেধ আরোপের ফলে দুই ধরনের সম্ভাব্য পরিস্থিতি দেখা যেতে পারে। ব্রিটিশ কলাম্বিয়ার সৌডার স্কুল অব বিজনেস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অ্যাডাম প্যানক্রেস্ট বলেন, প্রথম উত্তরেই বলা যায় এই সমস্যা যুক্তরাষ্ট্রের ওপর তেমন প্রভাব ফেলবে না। যদি কোনো মারাত্মক সমস্যা হয় তাহলে দেশটির রিজার্ভ পেট্রোলিয়াম আছে বলেও জানান তিনি, কিন্তু বড় পরিসরে অর্থনীতির ওপর প্রভাব পড়তে পারে বলে মনে করছেন প্যানক্রেটস। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করে তাহলে অন্য দেশগুলোও এক ধরনের সিদ্ধান্ত নিতে পারে যা তেলের বাজারে প্রভাব ফেলবে, অর্থাৎ তেলের দাম বাড়তে পারে, ফলে মূল্যস্ফীতিও বাড়তে পারে। সর্বোপরি মার্কিন অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করেন তিনি। এদিকে আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের এক ব্যারেল তেলের দাম বেড়ে দাঁড়িয়েছে ১১৩ ডলারে, যা গত ৭ বছরের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ। এর আগে আন্তর্জাতিক এনার্জি এজেন্সি ৬ কোটি ব্যারেল তেল বাজারে ছাড়াতে রাজি হয়। জরুরি মজুদ থেকে সব তেল ছাড়ার কথা, এর মধ্যে ফের তেলের দাম বাড়ার খবর এলো। গত বৃহস্পতিবার ইউক্রেনে হামলা চালায় রাশিয়া, টানা কয়েকদিন ধরেই দুপক্ষের মধ্যে লড়াই চলছে। এদিকে যুদ্ধবিরতি নিয়ে সোমবার দুপক্ষের মধ্যে আলোচনা হয়েছে। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।